প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লিপির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ভর্তা আইটেম করে দেখাবো, ইলিশ মাছ দিয়ে বরবটি ভর্তা। চলুন তাহলে দেখে নেই এই মজাদার ভর্তা বানাতে কি কি লাগছে। আমার লাগছে বরবটি। এখানে আমি 1 কাপ বরবটি কুচি করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে লবণ, ইলিশ মাছ রেখেছি আমি লেজ, অনেকে লেজটা বাদ দিয়ে রাখে, কিন্তু সে লেজ দিয়েই মজাদার ভর্তা বানানো যায়। লেজটাকে আমি কেটে ফালি ফালি করে রেখেছি, আর 2 পিস মাছ রেখেছি তার সাথে। রসুন কুচি রেখেছি, ধনে পাতা রেখেছি, সরিষার তেল, শুকনা মরিচ ভেজে নিব, পেঁয়াজ কুচি ভর্তার জন্য লাগবে, কাঁচা মরিচ লাগবে। চলুন তাহলে তৈরি করে ফেলি মজাদার ভর্তা। আমি বরবট সিদ্ধ করার জন্য এখানে প্যান বসিয়ে পানি দিয়ে রেখেছি, পরিমাণ মতো পানি দিবেন বরবটি অনুযায়ী। এখন আমি বরবটিগুলো সিদ্ধ দিয়ে দিই। এখন আমি ঢেকে 2 মিনিট রান্না করবো। 2 মিনিট পর ফিরে এসেছি, এই অবস্থায় আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিব, আর রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, সামান্য লবণ দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব পানি শুকানো পর্যন্ত। দেখুন সিদ্ধ হয়ে গেছে। পরে আমি একটু তেল দিব, তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। এবার নেড়ে চেড়ে পানিটা গায়ে দিয়ে শুকায় আসবে এবং একটু ভাজা ভাজা হবে। সামান্য তেল দিবেন, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন, পানিটা শুকিয়ে নেবেন, একদম পানিটা গায়ে গায়ে শুকিয়ে নেবেন। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বরবটিটা ঠান্ডা করে পাতায় বেটে নিব, সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলার একটা প্যান বসিয়ে নিলাম, প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলা গরম হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচগুলো ভেজে নিব, সামান্য তেল দিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিব। প্রায় ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। চুলায় আমি আরেকটু তেল অ্যাড করছি, এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে ভিতরটা সিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয়। আমার সব কিছু রেডি হয়ে গেছে, বরবটি আমি বেটে নিয়েছি, মাছগুলো কাটা বেছে রেখেছি। এখন আমি ভর্তাটা করে নেব, শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, একটা নিলাম। লবণ আমি আগেও দিয়েছি, মাছে দেওয়া হয়েছে এবং বরবটিতে আছে, আমি সামান্য লবণ দিয়ে মেখে নেব, তারপর টেস্ট করে দেখব। মরিচগুলো এবার মেখে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিগুলো নরম করে নিব। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এবার আমি সরিষার তেল অ্যাড করব, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন আমি ভর্তাটা মেখে নেব। এই অবস্থায় লবণটা টেস্ট করে নেবেন, আমার লবণ ঠিক আছে। ভিউয়ার্স, ভর্তা করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে মজাদার বরবটি ভর্তা। বাসায় আপনারা তৈরি করবেন, দেখবেন কি অসাধারণ লাগে। সাদা ভাত দিয়ে আপনারা অনায়াসে খেতে পারেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বরবটি ভর্তা। আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা যেভাবে খুশি পরিবেশন করতে পারবেন। আশা করি বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রান্না পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করবেন। আগামী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।